আর্বো সেটা হচ্ছে কি আগে আমাকে এটা ডেফিনেশন জানতে হবে সো হোয়াট ইজ অ্যাডজেকটিভ উই हैव টু নো দা অ্যাকচুয়াল ডেফিনিশন অফ অ্যাডজেকটিভ হিয়ার ইউ ক্যান সি অ্যাডজেকটিভ কোয়ালিফাইস অনলি নাউন এন্ড প্রোনাউন ইট স্পেসিফাইস দ্য কোয়ালিটি নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন অর প্রোনাউন সিম্পলি ইট ডেসক্রাইবস নাউনস অর প্রোনাউন যে সকল শব্দ নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা

সাবজেক্টের পরে আমাদের ভার্ড বসতে হয় এই সাবজেক্ট লাগে যেকোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এই সাবজেক্টের জায়গায় আমরা নাউন অথবা প্রোনাউন বসাই এই নাউন প্রোনাউন জিনিসটা কি এটা আমি গত টুলে আলোচনা করেছিলাম আমরা কিন্তু জাস্ট এই স্ট্রাকচার থেকে আমরা অ্যানালাইসিস করতেছি এইটাকে আমরা ভাঙতেছি এই ভার্বের পরে এক্সটেনশন থাকে এই এক্সটেনশনের জায়গাতে আপনার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব বিয়াস এইটা আমার বসে থাকে এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করে মেইনলি মোস্ট অফ দা টাইম যে কোনো ইংলিশ সেন্টেন্স গঠন করা হয় এখন এই স্ট্রাকচারে এই যে নাউন প্রোনাউন আপনারা দেখছেন এবং এই নাউন প্রোনাউন এই অবজেক্টের জায়গাটা তো এই যে এখানে অবজেক্ট লিখলাম না অবজেক্ট তো কোনো পার্ট অফ স্পিচের নাম না এই অবজেক্টের জায়গাতে মোস্ট অফ দা টাইম আমার এই নাউন বা প্রোনাউন বসে তো এই যে সাবজেক্টে যে নাউন প্রোনাউন বা অবজেক্টে যে নাউন প্রোনাউন ঠিক এই নাউন প্রোনাউন গুলোকে যে ওয়ার্ড দ্বারা মডিফাই করা হয় যে ওয়ার্ড দ্বারা বিশেষায়িত করা হয় যে ওয়ার্ড এই নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে অর্থাৎ অ্যাজেক্টিভটা মূলত থাকে কেমন জায়গায় এই যে সাবজেক্টে যে নাউন প্রোনাউন থাকে ঠিক এর আগে এরকম একটা পজিশনে অথবা এই যে ভার্বের পরে অবজেক্টে যে নাউন প্রনাউন থাকে এর আগে এইরকম একটা পজিশনে মূলত আমাদের এই এইভ গুলোর অবস্থান অর্থাৎ কাজ কি নাউন বা মডিফাই করা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করা নাউন প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া এটাকে রং চান করা এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া তাহলে দেখেন নামিরা ইজ আ বিউটিফুল কারণ দেখেন সাবজেক্ট আমার নামিরা ইজ হচ্ছে ভার্ভ এই গার্ল হচ্ছে আমার নাউন অর্থাৎ আমার সাবজেক্টও একটা নাউন আছে আমার অবজেক্টও একটা নাউন আছে কিন্তু এই গার্লকে মডিফাই করছে এই দুইটা শব্দ এ এবং বিউটিফুল এটা হচ্ছে ওটা সংখ্যা বোঝাচ্ছে যে নামিরা মেয়ে একটা মেয়ে সো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝালেও সেটা সো এটা এই এটাও একটা অ্যাজেক্টিভ সে কেমন মেয়ে সে সুন্দরী মেয়ে এটা তার একটা গুণ বোঝাচ্ছে

এসব বলবেন সবাই বুঝতে পারছেন আমি কি বললাম যে Adjective টা মূলত বসাতে হয় কোথায় একটা সেন্টেন্স যখন আমরা পড়ি ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করলে আমাদের যে ওয়ার্ড গুলো বসে আমি কিন্তু সেই ওয়ার্ডের ফাংশনটাই আপনাদেরকে দেখাচ্ছি এই পার্ট অফ স্পিস মানে কি একটা সেন্টেন্স যখন তৈরি করা হয় সেই সেন্টেন্স গুলো কিভাবে সাজানো হয় কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকে তাহলে Adjective কার সাথে কানেক্টেড नाउन एवं प्रणाउन संगे নাউন এবং প্রনাউনকে মডিফাই করে নাউন প্রোনাউন অবশ্যই থাকে সেন্টেন্সে সেন্টেন্স শুরু করতে গেলে আমার সাবজেক্ট লাগে তো সাবজেক্টে নাউন অথবা প্রোনাউন বসে তারপরে আমার ভার্ব বসে ভার্বের পরে আমার একটা সেন্টেন্স শেষ করতে গেলে অবজেক্ট লাগে তো অবজেক্টেও আমার মোস্ট অফ দা টাইম নাউন প্রোনাউন বসে মানে এই সাবজেক্টে যে নাউন প্রোনাউন বা অবজেক্টে যে নাউন প্রোনাউন আর ভিতরে যে ভার্ব এই তিনটা জিনিস হচ্ছে আমাদের জিষ্ট অংশ মানে এরা না হলে একটা সেন্টেন্স কখনো কমপ্লিট হয় না অর্থাৎ আমার আট প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই নাউন প্রোনাউন আর ভার্ব হচ্ছে মেইন পার্ট আর বাকি যত পার্ট অফ স্পিচ আছে সেটা অ্যাজেকটিভ হোক অ্যাডভার্ট হোক প্রিপোজিশন কনজাংশন বা ইন্টারজেকশন এরা এই নাউন প্রনাউন এবং ভার্ব কে নিয়ে কাজ করে এদেরকে মডিফাই করে এদেরকে বিশেষায়িত করে এদেরকে রং চং করে এই নাউন প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দেয় তো তার ভিতর থেকে অ্যাজেকটিভ কি করে নাউন বা প্রনাউনকে কে মডিফাই করে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় কি এটা আমার সাবজেক্ট হ্যাজ এটা আমার ভার প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট এর পরেই ভার থাকে এবং এই যে পেন এটা আমার অবজেক্ট বা এটা আমার নাউন এইটাকে মডিফাই করছে এই ভিতরে দুইটা শব্দ তার কলম আছে তার লাল কলম আছে তার তিনটা লাল কলম আছে এই থ্রি এবং রেড দুটোই আমার অ্যাডজেক্টিভ ঠিক আছে কাকে মডিফাই করছে এই পেন সো এই অ্যাডজেক্টিভের কাজই এটা হ্যাঁ সাপি ইজ ইল সাপি অসুস্থ সে কেমন এই সাপির অবস্থাটা কেমন সে অসুস্থ সো এই ইলটাও আমার অ্যাডজেক্টিভ কেন নাউনকে মডিফাই করছে তো এইবার যারা আহ যারা প্রনাউনের ক্লাস করছিলেন আমি গত ক্লাসে বলছিলাম যে প্রনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে মিল আছে এবং এক্সাম্পল গুলো সেম বাট পার্থক্যটা আমরা কিভাবে বের করব পার্থক্যটা এইভাবে হয় যদি সেই ওয়ার্ড সাবজেক্টের স্থানে থাকে তারপরে ভার্ব থাকে তাহলে সেগুলো প্রোনাউন অবজেক্টের স্থানে থাকলেও তারপরে ফুলের স্টপ বা চিহ্ন কিছু থাকতে পারে অর্থাৎ প্রনাউন যদি হয় একটা ওয়ার্ড অন্য কাউকে মডিফাই করে না অন্য কোনো ওয়ার্ডকে সাথে নিয়ে বসে না বাট এজেক্টিভ হলে সেইটার পরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন থাকে বা প্রোনাউন থাকে এজেক্টিভ যদি হয় অর্থাৎ আরেকটা ওয়ার্ডকে সাথে নিয়ে বসে আরেকটা ওয়ার্ডের জন্য বসে আরেকটা নাউনের জন্য মূলত বসে থাকে

আমার ওই প্রোনাউনের চাপ্টারে কিন্তু প্রনাউনও ছিল ইন্ট্রোগেটিভ প্রনাউনও ছিল বা পার্থক্যটা কি সেটা আমি আপনাদের বলছিলাম গত ক্লাসে আর একটা হচ্ছে অ্যাজেক্টিভ এবার দেখেন কোয়ালিটি জিনিসটা কি এটা হচ্ছে ডিসক্রিবিউটিভেকটিভ বা কোয়ালিটি এরা কি করে এরা সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বা ধরন বোঝায় আই মিন হোয়র্টস অফ আর হোয়ট খাইন্ডস অফ নাইস গুড ব্যাড বিউটিফুল চার্মিং আই মিন দোজ আর দা ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ মানে ইন জেনারেলি অ্যাডজেকটিভ বলতে আমরা যেটাকে চিনি সেইটাই হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ বা অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি যেমন হি ইজ আ গুড বয় সো গুড অ্যাডজেকটিভ মানে সে কেমন তার ধরনটা কেমন সে ভালো হ্যাঁ তার গুণটা কি সে ভালো

নাউন বা এর সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার হয় যেমন টু থ্রি ফোর ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল ট্রিপল অর্থাৎ এখানে একটা সংখ্যা বোঝায় দ্য নিউমেরিক অ্যাডজেক্টিভ ইস ইউজ টু এক্সপ্রেস দ্য নাম্বার অর ওয়ার্ডার অফ নাউন আর প্রোনাউন যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের ফার্স্ট বয় এই বয় কিন্তু একটা নাউন জাস্ট বয় মানে ছেলে একটা কমন নাও এই বয় কে মডিফাই করছে এই ফার্স্ট শব্দটা সো দ্যাট ইজ দ্য অ্যাডজেক্টিভ

example গুলো আমার মনে রাখতে হবে যেটা আমি গত ক্লাসে বারবার বলছিলাম আফটার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই কোনো কিছু নোট করার দরকার নাই বিষয়গুলো কি ইজি হইতে নেই শুধুমাত্র কি করবে एग्जांपल ভোকাবুলারি গুলোকে আপনি আয়ত্তে নেন যে এই শব্দগুলো অ্যাডজেকটিভ এই শব্দগুলোই আমার নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে বসে থাকে নাউন প্রোনাউনের আগে বসে থাকে মোস্ট অফ দা টাইম তাহলে নিউমেরিক অ্যাডজেকটিভ গুলো কি 2 3 4 ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল ট্রিপল

এটাকে গণনা করা যায় না হ্যাঁ আই হ্যাভ অ্যান আপ মানি এখানে জাস্ট একটা পরিমাণ একটা কোয়ান্টিটিকে আমার বোঝানো হচ্ছে আই হ্যাভ অ্যান আপ মানি আমার পর্যাপ্ত টাকা আছে মানি মানে টাকা এটাকে এটা একটা নাউন এটাকে মডিফাই করছে অ্যান আপ শব্দ দ্যাট ইজ কল্ড কোয়ান্টিটিভ অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি দ্য হোল কান্ট্রি ইজ হ্যাপি টুডে আজ সারা দেশ খুশি মনে করেন বাংলাদেশ অন্য একটা টিমের সঙ্গে ক্রিকেট খেলছে খেলে এখন জিতে গেছে তো সবাই খুব খুশি তো আজ সারা দেশ খুশি দ্য হোল কান্ট্রি এই কান্ট্রি কে মডিফাই করছে হোল শব্দটা সো দ্যাট ইজ কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি গিভ মি সাম পিনাটস পিনাটস মানে বাদাম আমাকে কিছু বাদাম দাও অর্থাৎ কয়টা বাদাম সেটা বলছে না জাস্ট একটা পরিমাণ উল্লেখ করছে সাম সো দ্যাট ইজ অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি অর ইউ ক্যান সে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভস ডেমোনস্ট্রেটিভ অ্যাজেক্টিভস এটা কি

আমি এই ওয়ার্ডগুলো না প্রনাউনও হয় আবার হয় তখন কি হয় যদি অন্য আরেকটা সাথে নিয়ে বসে যেমন দিস বুক অর্থাৎ এই দিশ শব্দটা বুক কে মডিফাই করছে তার মানে এটা একটা ডেমনস্ট্রেটিভেকটিভ কিন্তু আমি যদি এরকম ভাবে একটা কথা বলতাম এই জায়গাটাতে যে দিস ইজ মাই বোধ এটা আমার বোধ তখন কিন্তু এই দিসটা কাউকে মডিফাই করে না এই কাউকে মডিফাই করে না এটা সাবজেক্টের স্থানে আছে এবং এরপরে ভারবাস এই দিশটাকে বলা হয় ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন গত ক্লাসে আমি এটা বলছিলাম আর উপরের এই দিশটা এই বুককে মডিফাই করে এরপরে আরেকটা নাউন আছে সেটা বুক তার জন্য এই দিশটা হচ্ছে একটা দ্যাট ইজ হিজ এই কিন্তু প্রোনাউন এই হিস্ট আবার একটা এজেক্টিভ এটাকে বলে পজিটিভ এজেক্টিভ এই মাইটা এজেক্টিভ এটাকে বলে পজিটিভ এজেক্টিভ আবার এই মাইন্ড টা প্রোনাও এটাকে বলে পজিটিভ প্রোনাও এরপরে ফুলের স্টপ আছে এটা কাউকে মোডিফাই করেনি মাইন ইওর্স আওয়ার্স দেয়ার্স এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাও কাউকে মোডিফাই করে না আর মাই ইওর আওয়ার দেয়ার হার এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ এরপরে অবশ্যই অবশ্যই এখানে একটা নাম থাকে এগুলোকে পজিটিভ এজেক্টিভ পজেস্ট করা বা কারো অধিকারে থাকা বোঝেন দিজ নোট শুড বি ফলোড এই নোট এটা আমার একটা নাউন সেই নাউনকে মডিফাই করছে ডিস শব্দটা এই নোটগুলো সো এই দিশটাও আমার অ্যাজেক্টিভ ঠিক আছে তো এই জিনিসগুলো আমার বুঝতে হবে আমার অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশান এর সঙ্গে এর অনেকগুলো ক্লাসিফিকেশন এর মিল আছে ডেমোস্ট্রাটিভ ইন্ট্রোগেটিভ পজিটিভ এবং एग्जांपल গুলো সেম বাট পার্থক্যটা কি আমাকে এইভাবে বুঝতে হবে এর ডেফিনেশন কি যে শব্দ নাউনের পরিবর্তে বসে প্রোনাউন ইজি ইউস টিন এ অফ নাউন তাকে আমরা অ্যাজ প্রোনাউন বলছে অর্থাৎ সাবজেক্টের স্থানে থাকে সাবজেক্ট মানে কি তারপরে অবশ্যই ভার্ব থাকবে তাহলে যদি সাবজেক্টের স্থানে থাকে এই ওয়ার্ড এবং এরপরে ভার্ব থাকে সেটা যদি অবজেক্টেও থাকে এরপরে যদি যদি ফুল স্টপ থাকে এটা প্রোনাউন অর্থাৎ অন্য মডিফাই না করে কিন্তু জিনিসটা কি কিভ হচ্ছে অন্য আরেকটা ওয়ার্ডকে সাথে নিয়ে বসে অন্য আরেকটা নাউন সাথে নিয়ে বসে অন্য আরেকটা নাউন কে মডিফাই করে এই পজিটিভ এর বিষয়টা এরকম বাক্যের মালিকানা বা নিজস্ব সম্পদ বোঝাতে পজিটিভ ব্যবহৃত হয় এই যে মাই আওয়ার দেয়ার ইয় এগুলো হচ্ছে পজিটিভেকটিভ এরপরে অবশ্যই নাউন থাকে যেমন আই হ্যাভ সিন হার ক্যাট আমি তার বিড়ালটিকে দেখেছি এই ক্যাটকে মডিফাই করেছে হার শব্দটা এটা পজিটিভ দেয়ার হাউস ইজ ভেরি বিগ দেয়ার হাউস দেয়ার মডিফাই করছে এই হাউসকে কে এটা আমার পজিটিভ অ্যাডজেক্টিভ দিস ইজ আওয়ার স্কুল ফর এই আওয়ার মডিফাই করছে স্কুল ফর কে সো ইজ আওয়ার দেয়ার বা এই যে হার এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ পজেস করা বোঝায় কারো অধিকার এবং মালিকানায় থাকা বোঝায় ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ টা কি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউন প্রশ্নের মাধ্যমে মডিফাই করে ডাবল ইউ এইচ ওয়ার্ড গুলো হোয়াট হুইজ হু হুস এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট এই হোয়াটের পরে আমার কাইন্ড অফ ট্রি অর্থাৎ নাউন ফ্রেজ বা নাউন আছে তার মানে এই হোয়াট হচ্ছে অ্যাজেক্টিভ হুই সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ সো এই হুইস এর পরে সাবজেক্ট আছে নাউন আছে তার মানে এই হুইসটা আমার অ্যাজেক্টিভ হুজ রুম ইজ দিস এই এই হুজের পরে রুম আছে তার মানে এটা আমার নাউন আছে তার মানে এই হুজটা আমার অ্যাজেক্টিভ অন্য আরেকটা নাউনকে এই ওয়ার্ডগুলো মডিফাই করে কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি এটা এইভাবে বলতাম যে হুইস ইজ ইয়োর রুম এই হুইস এর পরে কিন্তু আমার কোনো নাউন নেই জাস্ট ভার্ব আছে তো এই হুইসটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ না এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন আমার কথাগুলো কি বুঝতে পারছেন আমি কি বলছি এগুলো আমি গত ক্লাসে বলছিলাম যারা গত ক্লাসে ছিলেন লাস্ট পর্যন্ত যে প্রোনাউন কোনগুলো এবং অ্যাডজেক্টিভ কোনগুলো অনেকগুলো ক্লাসিফিকেশন স্কেল আছে তারপরেও আমাকে এটাই এইভাবে বুঝতে হবে এই জিনিসগুলো এরপর দেখেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি দেখেন ট্রাই করেন কোন গ্রুপে গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থ মানে ডিস্ট্রিবিউট মানে কি এই শব্দটার বাংলা অর্থ কি যে ভাগ করা বা বিভক্ত করা তাই না আমরা এটা জানি ডিস্ট্রিবিউট ভাগ করা বা বিভক্ত করা তো দেখেন ইস এনি এভরি আইদার নেইদার এই ওয়ার্ডগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি এই অ্যাডজেক্টিভ গুলো আমাদের মানে জানা খুব ইম্পর্টেন্ট কেন জানেন সাবজেক্ট বা রেগিমেন্ট আমার এটার প্রয়োজন হয় কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ড গুলো থাকে সেই সেন্টেন্সে আমার সাবজেক্ট অনেক সময় দেখতে প্লুরাল মনে হয় কিন্তু ভার বসে সিঙ্গুলার আমরা আমাদের একটা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার পুরুরাল কিন্তু এই ওয়ার্ড গুলো দ্বারা কানেক্টেড কোন সাবজেক্ট যদি থাকে সেই সাবজেক্টটা দেখবেন প্লুরাল থাকে বাট সাবজেক্ট পুলুরাল থাকলে ভার্ব পুলুরাল থাকে না ভার্ব সিঙ্গুলার হয় শুধুমাত্র এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে মানে ডিস্ট্রিবিউটিভ মানে প্রত্যেককে বিভক্ত করা এক একজনকে আলাদা করে দেওয়া বোঝায় যেমন এনি অফ ইউ ক্যান ইট দ্য আপেল তোমাদের মধ্যে যে কেউ আপেলটা খেতে পারো এই ইউ তো ইউ হচ্ছে আমার একটা প্রোনাউন এইটাকে মডিফাই করছে এনি শব্দটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের কাজ নাউন প্রোনাউনকে মডিফাই করা ইস অফ দ্য স্টুডেন্টস উইল গেট মানি এই যে স্টুডেন্টস দেখছেন

এখানে দুইটা সেন্টেন্স আমি লিখলাম এই দুইটা সেন্টেন্স বাংলা অর্থ কি এই দুইটা সেন্টেন্স বাংলা অর্থ কি কেউ বলতে পারে দেখেন হ্যাঁ ফ্রেন্ড কে অথবা তার ফ্রেন্ড ফ্রেন্ড মিটিং এ আসছে ছিল মানে গিয়েছিল হ্যাঁ অনেকটা গিয়েছিল আর পরেরটা হচ্ছে সে অথবা তার ফ্রেন্ড মিটিং এ যায় না মানে কেউই যায় আইদার মানে দুইজনে কেউই যায় না কেউই যায় না নেদার মানে কেউই যায় না তাই না ওকে তাহলে দেখেন আমি গত ক্লাসে যেভাবে বলছিলাম আমি গত ক্লাসে যেভাবে বলছিলাম সেটা হচ্ছে আমার প্রনাউনের ভিতরে আমি কি বলছিলাম যে আপনার সবকিছু মুখস্থ করা দরকার নেই যারা গ্রামার শিখতে চান না আমার দরকার নেই তো সবকিছু আমার শুধুমাত্র দরকার কোন জিনিসটা এই এক্সাম্পল গুলো নেওয়া যেমন প্রোনাউন গুলো বসে কোথায় একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে এবার এখানে আপনার অ্যাজেক্টটিভের সাতটা ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল আমার আছে এই এক্সাম্পল গুলোকে আপনি আলাদা করে ফেলেন অর্থাৎ আপনি সব জন্য মনে রাখবেন এগুলো আমার অ্যাজেক্টিভ আমি কোন সেন্টেন্সে যে সাবজেক্টে যে নাউন প্রোনাউন বসাই বা অবজেক্টে যে নাউন প্রোনাউন বসাই তাকে মডিফাই করার জন্য সেই ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য আমার এই অ্যাজেক্টিভগুলো ব্যবহার করতে হবে কোনগুলো এই যে

কেন করতে হবে কারণ এই যে ওয়ার্ড গুলোর নাম আমি বললাম এই যে এক্সাম্পল গুলোর নাম আমি বললাম এই আপনি ইংলিশে কথা বলতে যাবেন স্পিকিং করতে যাবেন ফ্রি লিখতে যাবেন একটা প্রেজেন্টেশন করতে জাস্ট এই আপনার ইউজ করতে হবে এর বাইরের কোনো ওয়ার্ড নেওয়ার প্রয়োজন হয় না ইংলিশে কথা বলার জন্য গতকাল প্রোনাউনের জন্য যে ওয়ার্ড গুলোকে আমি বলছিলাম আজকে এই যে ওয়ার্ড গুলোকে বললাম একটু টুকে নেন এবং এই ওয়ার্ড গুলোর অবস্থানটা একটা sentence কথা একটা sentence যখন লেখা হয় এটা sentence যখন সাজানো হয় এই ওয়ার্ডগুলো কার সাথে কানেক্টেড হয় কোথায় বসে এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি আর এটা আপনারা পারবেন এটা অতটা কঠিন না আমরা মেইনলি এখন যেটা আমি আলোচনা করব আপনাদের সামনে বা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব এটা কিন্তু আমাকে ডিটেইলসে দেখতে হবে তো এই অ্যাডজেক্টিভের ওভারঅল যে বিষয়গুলো বললাম যারা গ্রামার শিখতে চান ফুললি প্যাসেজটা পড়ে ফেলবেন খুব কঠিন কিছু না খুবই সহজ একটা টপিক এটা আর যারা গ্রামার শিখতে চান না শুধু স্পোকেন ডেভেলপ করতে চান জাস্ট একটা খাতা তৈরি করবেন উপরে হেডলাইন দিবেন যে অ্যাজেকটিভ হেডলাইন দিয়ে জাস্ট শুধুমাত্র এক্সাম্পল গুলো নেবেন প্রত্যেকটা অ্যাজেকটিভের এক্সাম্পল গুলো নেওয়ার পরে যেটার ওয়ার্ড মিনিং আপনি জানেন না সেটা আইডেন্টিফাই করে সেটার বাংলা অর্থটা আপনি লিখে ফেলবেন ডিকশনারিতে মোবাইলে সার্চ নিয়ে আমি কি বোঝাতে পারলাম একটা হ্যাঁ পিডিএফ পাঠিয়ে দিবো পাঠিয়ে দিবো সমস্যা নেই তাহলে আমি কি বোঝাতে পারছি এটা একটু করে ফেলবেন দেখেন অল্প কিছু এগুলো খুবই কম্পালসারি গ্রামার মানে এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এগুলো সম্পর্কে একটু কনসেপ্ট যদি আপনার না থাকে একটু ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার না থাকে আপনাকে সব মুখস্থ করতে হবে এটা আমি বলছি না বাট একটু কনসেপ্ট রাখতে হবে একটু পরিচিত হতে হবে না হলে আপনি কখনো ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না শুধু রুলস স্ট্রাকচার করে ইংলিশে কথা বলা যায় না এই ওয়ার্ড গুলোর অবস্থানটা কোথায় এই যে ওয়ার্ড গুলোর কথা আমি বললাম আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা এই যে মাই হার আওয়ার দেয়ার দিস দেয়ার দোস্ট হ্যাঁ হু হুইস হুস হট নাইস গুড ব্যাড বিউটিফুল এগুলো খুবই পরিচিত ওয়ার্ড না খুবই ফ্যামিলিয়ার ওয়ার্ড না এগুলো অ্যাজ ইউজুয়াল যে কোনো ইংলিশ সেন্টেন্স আপনি পড়তে যান বা লিখতে যান এই ওয়ার্ড গুলোকে কিন্তু আপনি দেখবেন এই ওয়ার্ড গুলোকে আপনি দেখবেন কিন্তু এদের বসাতে হয় কোথায় এদের অবস্থানটা কোথায় নাউন প্রোনাউন কে ইন্ডিকেট করার জন্য নাউন প্রোনাউনের আগে নাউন প্রোনাউনের সঙ্গে এগুলো কানেক্টেড হয় বুঝতে পারছেন কি বললাম বোঝা যায় কথাগুলো নাকি খালি শুনে যান এবার আমরা একটা অ্যাডজেক্টিভ কাছে এই অ্যাডভার্ব এর কাছে আসব খেয়াল করেন অ্যাডভার্ব জিনিসটা কি একটু বসে ট্রাই করেন একটি বাক্যে যার অবদান বেশি না পার্টি অর্থ দিতে মাঝে মাঝে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বলে অ্যাডভার্ব শব্দটির উৎপত্তি অ্যাড প্লাস ভার্ব থেকে অর্থাৎ সাধারণত ভার্ভকে নিয়ে অতিরিক্ত তথ্য দেওয়াটাই কাজ তাহলে বলা যায় যে পরট অফ স্পিচ বা বিশেষভাবে মডিফাই করে বা বিশেষায়িত করে তাকে মূলত অ্যাডভার্ভ বলে অর্থাৎ জিনিসটা কি জানেন আমি অ্যাজেকটিভ কথা কি বলছিলাম অ্যাজেক্টিভ এর সঙ্গে এটাকে কম্পেয়ার করেন অ্যাজেক্টিভ হচ্ছে একটা সেন্টেন্সের নাউন প্রোনাউনকে মডিফাই করে আর অ্যাডভার্ভ মূলত ভার্বকে মডিফাই করে ভার্ভকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ভের কাজ অ্যাডভার্ভ শুধু ভার্ভ না অ্যাডভার্ভ একটা অ্যাজেক্টিভকেও বাড়িয়ে বলতে পারে ইভেন অ্যাডভার্ভ নিজেকে নিজে মডিফাই করতে পারে কিন্তু অ্যাডভার্ভ কখনো নাউন প্রনাউনকে মডিফাই করবে না নাউন প্রনাউনের জন্য বসবে না নাউন প্রনাউনের জন্য বসে অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ কখনোই নাউন প্রোনাউনের সঙ্গে কানেক্টেড নয় অ্যাডভার্বটা কানেক্টেড থাকে ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে অথবা অন্য আরেকটা অ্যাডভার্বের সাথে এবং এটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমি আজকে দেখাই দিব আপনাদের দেখে শি ইজ আ কমপ্লিটলি ট্যালেন্টেড গার্ল আমার সাবজেক্ট হচ্ছে শি ইজ হচ্ছে আমার ভার্ব আর এই গার্ল হচ্ছে আমার নাউন অর্থাৎ এই তিনটা কিন্তু আমার এই সম্পূর্ণ সেন্টেন্সের জিস্ট অংশ এই তিনটার মানে শি ইজ গার্ল এই তিনটার একটা আপনি বাদ দেন আপনার সেন্টেন্স হবে না হ্যাঁ এই তিনটা ওয়ার্ডের পর আমার কোন ওয়ার্ডটা বসানো লাগছে জানেন সে একটা মেয়ে অর্থাৎ এ এবং ট্যালেন্টেড সে মেধাবী মেয়ে অর্থাৎ এই এ এবং ট্যালেন্টেড এই কালকে কিন্তু মডিফাই করে যে মেয়েটা কেমন মেধাবী মানে নাউনকে মডিফাই করছে নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সো এরা এজএকটিভ আবার সে মেধাবী মেয়ে সে কমপ্লিটলি মেধাবী মানে সম্পূর্ণরূপে ট্যালেন্টেড অর্থাৎ এই কমপ্লিটলি শব্দটা কিন্তু মডিফাই করছে এই ট্যালেন্টেড ওয়ার্ডটাকে সো এইটাকে বলা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ হি ইজ আ ট্যালেন্টেড গার্ল হি আ কমপ্লিটলি ট্যালেন্টেড কাল অর্থাৎ কমপ্লিটলি শব্দটা একটা অ্যাডভার্ব ওটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আবার দেখেন হি রানস ভেরি ফাস্ট সে খুব দ্রুত দৌড়ায় হি সাবজেক্ট রানস আমার ভার্ব সে দৌড়ায় এবং সে কেমন দৌড়ায় সে দ্রুত দৌড়ায় ফাস্ট অর্থাৎ তার দৌড়ানোর ধরনটা কেমন দৌড়াই কি হবে অর্থাৎ কাজ ফার্ব কে কিন্তু বাড়াচ্ছে এটা ফার্ব কে মডিফাই করছে তো এই ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব এখন সে সে দৌড়ায় সে খুব দ্রুত দৌড়ায় অর্থাৎ হি রানস ফাস্ট হি রানস ভেরি ফাস্ট সেই ভেরিটা হচ্ছে ওই ফাস্ট কে মডিফাই করে অর্থাৎ এখানে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করছে প্রথমত রানকে কে মডিফাই করে ফাস্ট শব্দটা ফাস্ট কে মডিফাই করে ভ্যারি শব্দটা এইভাবে

হি স্পিক্স ফুলুয়েন্টলি সে সাবলিস কথা বলে তার কথা বলার ধরনটা এক স্পিক মানে বলা ফুলুয়েন্টলি সেইটা হচ্ছে অ্যাডভার্ভ তাকে মডিফাই করছে ভার্ভ তো এবার দেখেন অ্যাডভার্ট প্রধানত টোটাল আট প্রকারের এডভার্ভ আছে বাট মেইনলি অ্যাডভার্ভ পাঁচ প্রকার এটা আমাকে আগে জানতে হবে অ্যাডভার্ভ অফ প্লেস যা স্থানকে বোঝায় অ্যাডভার্ভ অফ টাইম যা সময়কে বোঝায় অ্যাডভার্ভ অফ ম্যানার যা কাজের ধরনকে বোঝায় এডভার্ভ অফ পারপাস বা রিজন কেন ঘটে ওয়াই হ্যাপেন এটা বোঝায় অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন অ্যাডভার্ব অফ বা ডিউরেশন অর্থাৎ কতবার ঘটে হাউ অফেন এটা বোঝায় এই পাঁচ প্রকারের ভিতরে আমাদের তিন প্রকার অ্যাডভার্ব জানা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস এন্ড টাইম এই তিনটা কি আগে এটা একটু ভালোভাবে বোঝেন এটা সব সময় দরকার হবে যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে সেটি বোঝায় তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে তাহলে ম্যানারটা কাকে বলে যে অ্যাডভার্ব কোনো ভার্বের কাজ কিভাবে হাউ বা কোন পদ্ধতিতে সম্পন্ন হবে বোঝায় তাকেই অ্যাডভার্ব অফ ম্যানার বলে সাধারণত হাউ বা কিভাবে তারা প্রশ্নের জবাবে যে উত্তর পাওয়া যায় তাকেই অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় সাধারণত শব্দের শেষে এলয় যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে থাকে যেমন দ্য মার্টার্স ফট ব্রেভলি অর্থাৎ শহীদেরা যুদ্ধ করেছিল ব্রেভলি ব্রেভলি মানে সাহসিকতার সাথে সাহসিকভাবে তারা যুদ্ধ করেছিল এই কিভাবে যুদ্ধ করার ধরনটা কেমন ছিল ব্রেভলি ব্রেভলি শব্দটা এবং এটা মনে রাখবেন আমাদের আহ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড আছে এলয় যুক্ত যে ওয়ার্ডগুলো থাকে এই এলয় যুক্ত ওয়ার্ডের মোস্ট দা দ্য ওয়ার্ডই এই অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভাব ম্যানার মূলত এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে নাউনের সাথে যদি এলয় যুক্ত হয় তাহলে অ্যাজেক্টিভ হয় আর অ্যাজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে অ্যাডভার্ভ হয়

নাইসলি যত আপনি বলেন না কারো আপনার অ্যাডভার্ব অফ ম্যানার হবে এলয় যুক্ত শব্দ এছাড়া কিছু ব্যতিক্রম আছে অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার বাট এলয় থাকে না এমন কিছু ওয়ার্ড হচ্ছে ফাস্ট হার্ড অ্যান্ড ওয়েল ফাস্ট হার্ড অ্যান্ড ওয়েল এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার বাট এখানে এলই থাকে না অ্যাডভার্ব অফ টাইম যে অ্যাডভার্ব কোন ভার্বের কাজ সম্পন্ন হওয়ার টাইম বা সময় নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়

এডভার্ব অফ প্লেসটা কি যে এডভার্ব কোনো ভার্বের কাজ সম্পন্ন হওয়ার প্লেস বা স্থান নির্দেশ করে অর্থাৎ একটা জায়গাকে নির্দেশ করে তাকে এডভার্ব অফ প্লেস বলে সাধারণত ওয়্যার আই মিন কোথায় দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তরটা পাওয়া যায় তাকে এডভার্ব অফ প্লেস বলে অ্যাব্রোড আহেড অর্থাৎ জাস্ট একটা জায়গাকে বোঝায় অ্যাওয়ে ফার থেন্স হিয়ার নিয়ার হিটার থিদার মানে এদিকে ওদিকে inland, locally, nearby, overhead. So those are it a a adverb of places. এবং এই অ্যাডভার্ড গুলো নির্দিষ্ট একটা ওয়ার্ডার মেনটেন করে সেটা হচ্ছে ম্যানার প্লেস টাইম আই মিন এম আগে ম্যানার বসবে তারপর প্লেস তারপর টাইম যেমন এখানে দেখেন দুইটা সেন্টেন্স আছে একটা হচ্ছে কারেক্ট একটা হচ্ছে ইনকারেক্ট যেমন হি রিড হিজ লেসন হি রিডস হিজ লেসন সে তার লেসনটা পড়ে

এইভাবে আর কি আমার বসাতে হবে তাহলে এই দুইটার ভিতরে আমার কোনটা কারেক্ট হবে দেখেন তো একটু হাউস গর্জিয়াসলি আর অ্যাটেন্ডেড গর্জিয়াসলি ইন হিজ হাউস এট তাহলে আমার দুই নম্বরটা কারেক্ট আগে নেম টাইম এইভাবে এই অ্যাডভার্ড গুলোর ব্যবহার হয় আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের বিষয়টাকে দেখাই দেই আরেকবার যারা ওই ওই ক্লাসটাতে দেখছিলেন বা আপনারা যারা একদম ফার্স্ট ডেতে আমার ক্লাসটা করছিলেন অরিয়েন্টেশন ক্লাস যেদিন আমি নিয়েছিলাম সেদিনও আমি বলছিলাম যে কিভাবে লং সেন্টেন্সটা করা যায় এবং আজকে আমি একটা লাস্ট বারের মতো দেখিয়ে দিচ্ছি সবাই ভালোভাবে শিখে নেন এবং আপনার নিজেরা একটু এইভাবে সেন্টেন্স গুলো তৈরি করার চেষ্টা করবেন কারণ এইটা থেকে আমাদের অনেক কিছু করতে হবে সামনে যত প্রেজেন্টেশন দিবেন বা ফ্রি কোনো কিছু লিখতে যাবেন এইটা থেকে এগোতে হবে তো এই জায়গাটাতে আমি কি বলছিলাম আপনাদের যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস শর্ট সেন্টেন্স হাউ ক্যান উই মেক কিভাবে আমরা বড় বড় ইংরেজি সেন্টেন্স গুলো থেকে ছোট সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা দেখব

এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু আমাদের ভার্ব বসাতে হয়। ভার্বটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিইং হ্যাভিং অর ডুইং সামথিং। কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া এগুলোকে ভার্ব বলে। এগুলোকে ভার্ব বল। হ্যাঁ? এই যে ইট মানে খাওয়া প্লে মানে খেলা বাই মানে কেনা গিফট মানে দেওয়া টেপ মানে নেওয়া ড্রাইভ মানে চালানো স্পিড মানে বলা এগুলোকে সব কি বলা হয় বার্ট ইনভাইট মানে নিমন্ত্রণ করা এরপরে স্টেট নাম্বার থ্রি সাবজেক্ট আর বার্ট বসানোর পর একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে আমার অবজেক্ট বা এক্সটেনশানের প্রয়োজন হয় এই অবজেক্ট জিনিসটা কি কোন সেন্টেন্সে এর কে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাওয়া যায় ফর গেটিং অবজেক্ট দেখেন কি লিখলাম দেখেন আগ দ্য টু দ্য ভার্ড উইথ ওয়ার্ড অ্যান্ড হোম

সেটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে এগেই আর্জ দা কোশ্চেন দু দা বার্ভ উইথ হাউ এই এডভার্ট তে কোশ্চেন করতে হবে হায় আর হয়েন অ্যান্ড ভয় আর একটা আছে হচ্ছে আপনার হাউ অফেন

মনে করেন এরকম করে সেন্টেন্স তৈরি করতে বা লিখতে অভ্যস্ত যে আই ইট রাইস আমি ভাত খাই অথবা হি ড্রাইভস এ কার সে গাড়ি চালায় এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স বাট আমরা কি এতটুকুর ভিতরে একটা সেন্টেন্সকে সীমাবদ্ধ রাখবো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি হ্যাঁ আমরা কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো আমরা একটা সেন্টেন্স কে বড় করতে পারি না বা লং করতে পারি না আমরা অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই ফ্রি হ্যান্ডে নিজের মতো করে যা ভাবি সেটা সঠিক ভাবে সাবজেক্ট ভাবে অবজেক্ট মেইনটেইন করে বা সঠিক সেন্স ফলো করে আমরা লিখতে পারি সেটা কিভাবে লিখতে হয় যেমন আমি ভাত খাই এইবার এই যে খাওয়াটা দেখেন আমি প্রথমে সাবজেক্ট নিলাম দেন ভার্ব নিলাম এইবার এই যে রাইসটা কিভাবে আসলো জানেন এটা অবজেক্ট সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কিছু পারে ইটটাকে প্রশ্ন করেন এই হট এবং মূল দিয়ে আমি যে খাই আমি কি খাই হট আই ইট আপনি ভাত খান ডাল খান রুটি খান বা আপনি কাকে খান মানে যেটা অ্যানসার হবে সেটা আপনাকে বসাতে হবে অবজেক্ট দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক যেটা হট দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক যেটা হোম দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সো আমি খাই আমি কি খাই ভাত খাই সো এটা আমার অপশন এইবার এইখান থেকে আমার সেন্টেন্সটাকে আরো বড় করতে গেলে আমার এই ডাবলিউ এইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করতে হবে যে আপনি যে ভাত খান আপনি কিভাবে আই ইট রাইস ভেরি স্লোলি এই যে ভেরি স্লোলি কথাটা লিখলাম এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ আমার খাওয়ার ধরনটা কেমন খাওয়ার সময় আমি কিভাবে খাই আচরণটা কেমন এবার আপনি কোথায় ভাত ভাবতাম হোয়ার ডু ইউ ইট রাইস হোয়ার যে প্রশ্ন করেন আমি আমার রুমে ভাবতাম এট মাই রুম জাস্ট ডাবল ইউ ওয়ার্ড দিয়ে ভার্বকে কোশ্চেন করতে থাকলে এক্সট্রা ইনফরমেশন আসতে থাকবে সেন্টেন্স বড় হতে থাকবে ফ্রেজ ধরে ধরে বসাতে হবে অর্থাৎ ভিতর থেকে শুধু একটু প্রেপজিশনের ব্যবহার শিখতে হবে বাট সেটা আমি ডিটেইলসে শেখাবো আপনাদের এই পেইড কোর্সে তো আই ড্রাইভ ভেরি স্লোলি এট মাই রুম আপনি যে ভাবছেন আপনি কখন ভাবছেন আমি দিনে তিনবার ভাত খাই

আপনি ফর ব্যবহার করতে পারেন বাট ফর মানে টু বাদে অন্য কোনো প্রেপোজিশন বসালে এবং তারপরে যদি ভার্ভ থাকে সেই ভার্ভের সাথে আইএনজি বসা যায় যেমন ফর গেটিং কি বলা যায় এখানে ফর গেটিং এনার্জি ইন মাই বডি তাহলে এই যে সেন্টেন্সটা আমার কতটুকু ছিল জাস্ট রাইট এর এইখানে স্টপ ছিল সেইখান থেকে আমি কত বড় করলাম একটা সিম্পল সেন্টেন্স এই ভেরি সলোলি এটা অ্যাডভার্ব অফ ম্যানার এট মাই রুম এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস আর থ্রি টাইমস আ ডে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম আর টু গেট আনেস ইন মাই বডি এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন

দ্রুততার সাথে ফুটবল খেলি খুবই কুইকলি খেলি ক্লিয়ান এমবাপের মতো দৌড়ায় হ্যাঁ আমরা যে ফুটবল খেলি আমরা কোথায় খেলি ইন দা ফিল্ড আমরা মাঠে ফুটবল খেলি ফুটবল ইন দা ফিল্ড আমরা যে আমরা যে মাঠে ফুটবল খেলি আমরা কখন ফুটবল খেলি আমরা বিকাল বেলায় ফুটবল খেলি আপনি যদি দুইটা টাইমের মেনশন করেন ছোট টাইমটাকে আগে বসাতে হয় বড় টাইমটাকে পরে বসাতে হয় যেমন উই প্লে ফুটবল ভেরি কুইকলি ইন দ্য ফিল্ড আপনি এরকম বলতে পারেন এট ফোর পি এম অ্যাট ফোর পি এম ইন দা আফটারন অর্থাৎ আমরা বিকাল চারটায় আমরা বিকাল চারটায় মাঠে ফুটবল খেলি এইভাবে সেন্টেন্স গুলো বসে সার্টিন টাইমের আগে এট প্রেপোজিশন বসে দেন ইন দ্য আফটার নন এরপর কি বলতে পারি আপনি যে ফুটবল খেলেন কেন খেলেন আমি শারীরিক ব্যায়াম করার জন্য খেলি বা শরীরটাকে ফিট রাখার জন্য খেলি এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু একগুচ্ছ ওয়ার্ড একসাথে বসে অর্থাৎ ফ্রেজ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর এগুলোকে বলা হয় ফ্রেজ ধরে ধরে এগুলোকে বসা হয় জাস্ট ইউ ক্যান সে টু ডু অথবা ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করার জন্য আমরা

হি ড্রাইভস এ সে একটা গাড়ি চালায় সে কিভাবে গাড়ি চালায় হি ড্রাইভস এ খার ভেরি কেয়ারফুলি সে খুবই কেয়ারফুলি একটা গাড়ি চালায় সতর্কতার সাথে গাড়ি চালায় সে যে গাড়ি চালায় সে সে কোথায় গাড়ি চালায় আন্ডার গ্রাউন্ড সে রাস্তায় গাড়ি চালায় সে যে গাড়ি চালায় সে কখন গাড়ি চালায় আমি যদি বলি সে সন্ধ্যা বেলায় গাড়ি চালায় কিন্তু ইভিনিং মানে যেভাবে আপনার মনে কথা আর বা পিজের কথাটা কথা করতে চাচ্ছেন সেইভাবে আপনি বলতে পারবেন জাস্ট ভারকে

এরপরে আপনারা যে ফর আর্নিং মানি অ্যাডভার্ব রিজার্ভ হয় হ্যাপেন banca no word এইভাবে যে কোন শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবে এখন এখানে বাকি যে ভার্ব আছে বাই गिव টেক স্পিক ইনভাইট অর্থাৎ এই পাঁচটা ভার্ব দিয়ে এই ওয়েটা ফলো করে আপনারা পাঁচটা সেন্টেন্স তৈরি করে আমাকে দেখাবেন আমার WhatsApp এ ইনবক্সে পাঠাবেন আমি চেক করবো এটা হচ্ছে আপনাদের টাক্স থাকবে নেক্সট ডে আমি এটা এই সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি এরপর এই যেভাবে আমি বললাম পারলে ক্লাস রেকর্ডটাও আরেকবার দেখবেন হেল্প নিয়ে নিজেরা এইখানে এইখানকার এই ভার্ব এইখানে যে ভার্ব বাকি আছে যেমন এই বাই গিভ টেক স্পিক ইনভাইট এই পাঁচটা ভার্ব দিয়ে নিজেরা এই ওয়েটা ফলো করে পাঁচটা নতুন সেন্টেন্স তৈরি করবেন এবং সেন্টেন্স গুলোকে এনলার্জ করবেন সেন্টেন্সের ভিতরে ইনফরমেশন দিবেন কিভাবে ভার্বকে ডাবল ইউ এইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে করবেন আমি কি বোঝাতে পারলাম আপনাদের হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড যদি পারেন যদি সময় পান তাহলে এগুলো একটু পড়বেন কিছু কিছু শিখতে পারছেন স্যার আমি একটা বলতে পারি আমি স্যার আমি কি বললাম শিখতে পারছেন কিছু যে আমরা ছোট ইংলিশ সেন্টেন্স তৈরি করে থাকি বা করতে লম্বা পারি সেন্টেন্স সেন্টেন্সের ভিতরে ইনফরমেশন আনতে পারি না কিভাবে একটা সেন্টেন্স কে বড় করতে হয় বা এক্সট্রা সেন্টেন্স এর ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হয় সেটা কি দেখতে পারলেন বুঝতে পারলেন এবং এগুলো হচ্ছে সবই অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই যে অবজেক্টের পরে যে ওয়ার্ড গুলো লিখছি এগুলোকে সব কি বলে অ্যাডভার্ব অ্যাডভার্ব কেন বলছি কারণ এই জিনিসগুলো আমি পাচ্ছি কিভাবে ভার্বকে প্রশ্ন করে করে ভার্বকে মডিফাই করে কিন্তু আমি এগুলো পাচ্ছি এগুলো অন্য কোনো কিছু না অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার কথাগুলো